হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? ইওর অনলাইন সায়েন্স ক্লাসরুমে তোমাদের স্বাগত। আজ আমরা সরাসরি চলে যাব ক্লাস টুয়েলভের কেমিস্ট্রি ক্লাসে, যেখানে আমরা পড়ছি অর্গানিক কেমিস্ট্রি পোর্শনের নাইট্রোজেন ঘটিত জৈব যৌগসমূহ চ্যাপ্টারটি। আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো জলীয় দ্রবণে অ্যামিনের ক্ষারকত্ব, অর্থাৎ বেসিসিটি অফ অ্যামিনস ইন অ্যাকোয়াস সলিউশন। ভিডিও শুরুর পূর্বে তোমাদের বলে রাখি, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অজানা তথ্য তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আমরা একটা জেনে নেওয়া যাক নামক ভিডিও সিরিজ শুরু করছি। যে ভিডিও সিরিজের প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। সো গাইজ, লেট স্টার্ট। এরপরে আমরা আলোচনা করব জলীয় দ্রবণে অ্যামিনের ক্ষারকত্ব। আচ্ছা, জলীয় দ্রবণে অ্যামিনের ক্ষারকত্ব আলোচনা করতে গেলে তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ওই অ্যামিনের অনুবন্ধী অ্যাসিডের স্থায়িত্বটা বিচার করতে হবে, যে ওই অ্যামিন যে অনুবন্ধী অ্যাসিডটা তৈরি করবে তার স্থায়িত্ব কতটা, সেটার উপরে ডিপেন্ড করেই জলীয় দ্রবণে অ্যামিনের ক্ষারকত্ব আমরা বিচার করব। তাহলে ওই অনুবন্ধী অ্যাসিডের স্থায়িত্ব আমরা তিনটে প্যারামিটার দিয়ে বিচার করব। তিনটে প্যারামিটার, এক হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, এক হচ্ছে প্লাস আই এফেক্ট অর্থাৎ পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট, আর একটা হচ্ছে অ্যালকিল গ্রুপের স্টেরিক এফেক্ট অর্থাৎ অ্যালকিল গ্রুপের স্থানাভাবজনিত বাধা, যেটাকে বলে স্টেরিক এফেক্ট বা স্টেরিক হিন্ড্রেন্স। এই তিনটে ফ্যাক্টর দিয়ে আমরা অনুবন্ধী অ্যাসিডের যে অ্যামিনটা রয়েছে সেই অ্যামিনের অনুবন্ধী অ্যাসিডের স্থায়িত্বটা বিচার করব, এবং সেখান থেকে আমরা বুঝতে পারবো যে কোন অ্যামিনটা বেশি ক্ষারকত্ব দেখাবে বা বেশি ক্ষারীয় জলীয় দ্রবণ। তাহলে এর জন্য আমরা দেখো তিনটে অ্যামিন আমরা নিয়েছি। প্রথমে এক ডিগ্রি অ্যামিন নিয়েছি একটা, এবং তার অনুবন্ধী অ্যাসিড আমরা তৈরি করেছি। দেখো তাহলে অনুবন্ধী অ্যাসিড কীভাবে, একটা ক্ষারের অনুবন্ধী অ্যাসিড কীভাবে তৈরি হয়, সেই ক্ষারটা যখন একটা তার ইলেকট্রনটা কোনো একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট অর্থাৎ যার ইলেকট্রন নেই সেরকম কোনো একটা স্পিসিসকে দেবে, তখন তার সঙ্গে তার বন্ড তৈরি হবে। বন্ড তৈরি হলে যে এটা যদি ক্ষার হয় তাহলে এটা হবে তার অনুবন্ধী অ্যাসিড। দেখো একইভাবে টু ডিগ্রির আমরা তৈরি করেছি, একইভাবে থ্রি ডিগ্রিরও আমরা তৈরি করেছি, তিনটে অনুবন্ধী অ্যাসিড আমরা তৈরি করলাম। এবার দেখতে হবে যে এই তিনটে অনুবন্ধী অ্যাসিডের মধ্যে কোন অনুবন্ধী অ্যাসিডটা মোর স্টেবল অর্থাৎ বেশি স্থায়িত্বকার, সেটা আমরা বিচার করব দুটো জিনিস দিয়ে। প্রথমে আমরা দুটো জিনিস কনসিডার করছি, একটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং আর একটা হচ্ছে প্লাস আই এফেক্ট। তাহলে তুমি ভালো করে দেখো, ওয়ান ডিগ্রি অ্যামিনের যে অনুবন্ধী অ্যাসিডটা তৈরি হয়েছে সেই অনুবন্ধী অ্যাসিডটা তিনটে জলের অণুর সাথে, তাহলে সেই তিনটে নাইট্রোজেনের সাথে তিনটে হাইড্রোজেন যুক্ত আছে। তার মানে জলের অণুর সাথে, যেহেতু বলছে জলীয় দ্রবণে, তাহলে জলের অণুর সাথে সে তিনটে হাইড্রোজেন বন্ডিং করতে পারবে। দেখো এটা ডেল্টা মাইনাস, এটা হচ্ছে তোমার অক্সিজেনের মাথায় ডেল্টা মাইনাস, এটা হাইড্রোজেনের মাথায় ডেল্টা প্লাস, তাহলে এখানে একটা চার্জ ডিফারেন্স তৈরি হয়েছে অর্থাৎ এটা পজিটিভলি চার্জ কিছুটা, এটা নেগেটিভলি চার্জ, তাহলে দুটো এন্ডের মধ্যে একটা অ্যাট্রাকশান ফোর্স কাজ করবে, তার মানে এখানে একটা হাইড্রোজেন বন্ডিং তৈরি হবে। আমরা জানি এটা হাইড্রোজেন বন্ডিং এভাবেই তৈরি হয়। এবার তাহলে এই তিনটে হাইড্রোজেন বন্ডিং তৈরি করবে। দেখো সেকেন্ড ডিগ্রির যে অনুবন্ধী অ্যাসিড সে দুটো হাইড্রোজেন বন্ডিং তৈরি করবে, আর থ্রি ডিগ্রি অনুবন্ধী অ্যাসিড যেটা সেটা সেখানে একটা হাইড্রোজেন, তাই এ একটাই হাইড্রোজেন বন্ডিং তৈরি করবে জলের সাথে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার যদি আমরা প্লাস আই এফেক্টের কথা ভাবি, তাহলে দেখো এক ডিগ্রির ক্ষেত্রে একটাই অ্যালকিল গ্রুপ রয়েছে, আর গ্রুপ, তাহলে একটাই প্লাস আর এফেক্ট তুমি দেখতে পাবে। দেখো এখানে তিনটে হাইড্রোজেন বন্ডিং, একটা প্লাস আই এফেক্ট, এখানে দুটো অ্যালকিল গ্রুপ, তাহলে তুমি দুটো প্লাস আই এফেক্ট দেখতে পাবে, তাহলে দুটো হাইড্রোজেন বন্ডিং, দুটো প্লাস আই এফেক্ট। এখানে তিনটে আর গ্রুপ, তাহলে তুমি এখানে তিনটে প্লাস আই এফেক্ট দেখতে পাবে, তাহলে একটা হাইড্রোজেন বন্ডিং, তিনটে প্লাস আই এফেক্ট। তাহলে এটা আমরা দেখে নিলাম। তাহলে এখান থেকে কি আমরা দেখে বলতে পারবো যে কোন অনুবন্ধী অ্যাসিডটার স্থায়িত্ব বেশি? দেখো প্রথমে যদি ওয়ান ডিগ্রি দেখি, তিনটে হাইড্রোজেন বন্ডিং, একটা প্লাস আই, আবার যদি থ্রি ডিগ্রি দেখি, তিনটে প্লাস আই, একটা হাইড্রোজেন বন্ডিং। এবার এখানে একটা ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে যে কোনটাকে বেশি প্রায়োরিটি দেবো, হাইড্রোজেন বন্ডিংটাকে প্রায়োরিটি দেবো না প্লাস আই এফেক্টটাকে প্রায়োরিটি দেবো, কোনটা দিয়ে বিচার করব যে এই অনুবন্ধী অ্যাসিডগুলো বেশি স্থায়ী, এদের মধ্যে কোনটা বেশি স্থায়ী, কোন অনুবন্ধী অ্যাসিডটা। তো বলছে যে এই দুটো দিয়ে বিচার করার সময় দেখো এখানে তিনটে হাইড্রোজেন বন্ডিং, একটা প্লাস আই, এখানে দুটো হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন বন্ডিং, তিনটে প্লাস আই, তাহলে এই দুটোকে বিচার করতে পাচ্ছি না, এক ডিগ্রি আর থ্রি ডিগ্রিকে বিচার করতে পাচ্ছি না এই দুটো দিয়ে। কারণ এর যে এর হাইড্রোজেন বন্ডিং তিনটে, এর সেখানে হাইড্রোজেন বন্ডিং একটা, এর প্লাস আই এফেক্ট তিনটে, এর প্লাস আই এফেক্ট একটা, তাহলে এই দুটোকে বিচার করতে পাচ্ছি না, কারুর একটা খুব বেশি তো কারুর একটা খুব কম। তো এবার তাহলে বলছে এই দুটো এফেক্ট মডারেটলি কোথায় কাজ করছে, অর্থাৎ দুটো ব্যালেন্সলি কোথায় কাজ করছে, ব্যালেন্স করছে কোথায়? দেখো টু ডিগ্রিতে, টু ডিগ্রিতে দুটো প্লাস আই এফেক্ট, আবার দুটো হাইড্রোজেন বন্ডিং। সুতরাং টু ডিগ্রিটা ওয়ান ডিগ্রি আর থ্রি ডিগ্রির থেকে বেশি স্টেবল অর্থাৎ বেশি স্থায়ী।
তার মানে আমরা অলরেডি পেয়ে গেলাম যে 2° অ্যামিন ইজ মোর স্টেবল, অর্থাৎ বেশি, যেহেতু 2° অনুবন্ধী অ্যাসিডটা বেশি স্থায়ী, তাহলে কি হবে, তার মানে 2° অ্যামিনটা ইজিলি, 2° অ্যামিনের যে অনুবন্ধী অ্যাসিডটা সেটা খুব সহজে তৈরি হতে চাইবে। অর্থাৎ এই অ্যামিনের এই 2° অ্যামিনের নাইট্রোজেন উপর যে লোন পেয়ার আছে, সেই লোন পেয়ার ওই অ্যামিনটা সহজে কোনো ইলেকট্রন ডেফিসিয়েন্ট, অর্থাৎ যার ইলেকট্রন নেই তাকে দিতে চাইবে, অর্থাৎ এটা তৈরি হতে চাইবে। তার মানে 2° অ্যামিনের ক্ষারকত্ব কিন্তু 1° এবং 3° থেকে বেড়ে যাবে, কিন্তু জলীয় দ্রবণে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে 2°টা বেড়ে গেছে, দেখো, কারণ এখানে প্লাস আই এফেক্ট আর হাইড্রোজেন বন্ডিং দুটো মডারেটলি কাজ করছে, একে অপরকে ব্যালেন্সলি কাজ করছে, দুটো যেমন প্লাস আই এফেক্ট আছে, দুটো তেমন হাইড্রোজেন বন্ডিং আছে। সুতরাং এটা 1° আর 3°কে পেরিয়ে যাবে, পেরিয়ে গিয়ে এর বেসিডিটি বেশি হবে, তাহলে এর ক্ষারকত্ব বেশি হবে। এবার প্রশ্ন হচ্ছে 3° আর 1° ক্ষেত্রে তাহলে কী করে বিচার করবো, এটা আর এটার ক্ষেত্রে কী করে বিচার করবো? না, বলছে এইটা বিচার করার সময় তোমাকে একটা আরেকটা ফ্যাক্টর কনসিডার করতে হবে, মানে আরেকটা ফ্যাক্টর তোমাকে ভাবতে হবে, সেটা হচ্ছে অ্যালকিল গ্রুপের স্টেরিক এফেক্ট। দেখো, বলছে এই দুটো যখন তুমি কম্পেয়ার করবে, এই দুটো যখন ভাববে, এই দুটো নিয়ে যখন ভাববে, তখন সেটা তোমাকে ভাবতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে যে আর গ্রুপের যে অ্যালকিল গ্রুপটা আছে তার সাইজটা কতটা। যদি তুমি অ্যালকিল গ্রুপটাকে মিথাইল নাও, এর সাইজটা খুবই ছোট, স্মল সাইজ, কিন্তু যদি তুমি আর গ্রুপটাকে ইথাইল নাও বা প্রোপাইল নাও, দেখো ইথাইল প্রোপাইল এগুলো হচ্ছে কি, লার্জ মানে বড় সাইজ, এদের মিথাইল নিলে সেটা ছোট সাইজ, ইথাইল বা প্রোপাইল নিলে সেটা স্মল সাইজ। এ বলছে যখন তুমি মিথাইল নেবে, অর্থাৎ যখন এটা মিথাইল, এই আরগুলো সব মিথাইল থাকবে, তখন এটা হবে কি মিথাইল অ্যামিন, আর এটা হবে কি ট্রাইমিথাইল অ্যামিন, এটা হবে। তো তখন বলছে আর গ্রুপটা যেহেতু ছোট, এখানে কিন্তু স্টেরিক এফেক্ট, অ্যালকিল গ্রুপের স্টেরিক এফেক্টটা অতটা বেশি কাজ করে না, ঠিক আছে। তাহলে যখন স্টেরিক এফেক্ট অতটা বেশি কাজ করছে না, তাহলে স্টেরিক এফেক্ট হলে কী হবে, দেখো এই আরগুলোর মধ্যে যদি স্টেরিক এফেক্ট হয়, তাহলে কী হবে, এই হাইড্রোজেন বন্ডিংটা ঠিকঠাক করে হবে না, হাইড্রোজেন বন্ডিংটা হতে ওরা বাধা দেবে স্টেরিক এফেক্ট কাজ করলে। তার মানে স্টেরিক এফেক্ট যদি থাকে, তাহলে হাইড্রোজেন বন্ডিং কাজ করছে না ঠিকঠাক। তাহলে যখন মিথাইল গ্রুপ নিচ্ছ, এটা স্মল সাইজ, এর স্টেরিক এফেক্টটা খুবই কম, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে তাহলে হাইড্রোজেন বন্ডিংটা কাজ করবে। অর্থাৎ বলছে যখন তুমি স্মল সাইজের অ্যালকিল গ্রুপ নেবে, তখন হাইড্রোজেন বন্ডিংটা দিয়েই তোমাকে স্থায়িত্বটা বিচার করতে হবে, কারণ তখন হাইড্রোজেন বন্ডিংটা ভালো করে কাজ করবে, আর অ্যালকিল গ্রুপের প্লাস আই এফেক্টটা তখন অতটা ইম্পর্টেন্ট নয়, তখন ইম্পর্টেন্ট হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। তাহলে যদি তুমি মিথাইল নাও, অর্থাৎ আর গ্রুপটাকে স্মল সাইজের আর গ্রুপ নাও, তখন কিন্তু, তাহলে যদি স্মল সাইজের আর গ্রুপ নাও স্মল আর এর ক্ষেত্রে, তখন তাহলে কী হবে, দেখো তাহলে তখন যদি হাইড্রোজেন বন্ডিংটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হয় এই স্থায়িত্ব বিচার করার জন্য, হাইড্রোজেন বন্ডিংটা ভালো কাজ করছে অ্যালকিল মানে প্লাস আই এফেক্টের থেকে বেশি কাজ করবে, বেশি গুরুত্বপূর্ণ, তাহলে কোথায় বেশি হাইড্রোজেন বন্ডিং, 1° আর 3° মধ্যে, 1°তে, তখন তাহলে 1° স্থায়িত্ব বেশি, তার মানে 1° স্থায়িত্ব যদি বেশি হয়, তাহলে 1° ক্ষারকত্বও বেশি হবে, কারণ 1°টার 3° থেকে 1° এটা তৈরি করতে চাইবে বেশি করে, এটা যদি তৈরি করতে চায় তাহলে এই লোন পেয়ারটা খুব সহজেই হাইড্রোজেন প্লাস এইচ প্লাসকে দিয়ে দেবে, তার মানে তার ক্ষারকত্ব বেশি হবে, তাহলে 1° বেশি, তারপরে 3° আসবে। আবার একটা জিনিস দেখো, যদি বলছে তুমি লার্জ নাও, আর গ্রুপের সাইজ যদি লার্জ হয়, লার্জ আর, তখন কী হবে, তাহলে তখন বলছে তখন 2°টা সেমই থাকবে, 2° সবসময় বেশি হবে, সে 2° নিয়ে কোনো আমাদের ইয়ে নেই। এবার আমাদের যেটা হচ্ছে 1° আর 3° মধ্যে কী হবে যদি লার্জ হয় গ্রুপটা, তখন বলছে লার্জ যদি গ্রুপ হয়, আর গ্রুপটা যদি লার্জ হয়, তখন হাইড্রোজেন বন্ডিংটা ঠিকঠাক কাজ করবে না। তাহলে হাইড্রোজেন বন্ডিং যদি ঠিকঠাক না কাজ করে, তাহলে আরেকটা এফেক্টার কী আছে, প্লাস আই এফেক্ট, তাহলে তখন তোমাকে প্লাস আই এফেক্ট দিয়ে বিচার করতে হবে যে কোন অনুবন্ধী অ্যাসিডটা বেশি স্থায়িত্ব, কোন অনুবন্ধী অ্যাসিডটা স্থায়িত্ব বেশি। তাহলে দেখো 1° আর 3° মধ্যে তোমার প্লাস আই এফেক্টটা সবচেয়ে বেশি কোথায়, দেখো এখানে তিনটে প্লাস আই এফেক্ট, তিনটে আর আছে, এখানে একটা, তাহলে তখন কিন্তু 3°টার স্থায়িত্ব বাড়বে, তার মানে 3°টার ক্ষারকত্বও বাড়বে, তাহলে 3°, 1°, তার মানে এই হচ্ছে গল্প। অর্থাৎ যখন তোমাকে বলবে জলীয় দ্রবণে অ্যামিনের ক্ষারকত্ব, তখন তোমাকে ওই অ্যামিনের অনুবন্ধী অ্যাসিডের স্থায়িত্ব বিচার করতে হবে এই তিনটে ফ্যাক্টর দিয়ে, একটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, একটা হচ্ছে প্লাস আই এফেক্ট, আর একটা হচ্ছে অ্যালকিল গ্রুপের স্টেরিক এফেক্ট। এবং এই
তিনটে দিয়েই তোমাকে বিচার করে দেখতে হবে যে কোন অনুবন্ধী অ্যাসিডটা স্থায়িত্ব বেশি। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু 2 ডিগ্রির অনুবন্ধী অ্যাসিডে কী হচ্ছে, দুটো প্লাসার কাজ করছে আর দুটো হাইড্রোজেন বন্ডিং কাজ করছে, তাহলে দুটো দুজন ব্যালেন্সে আছে ওটা, তাহলে ওইটার স্থায়িত্ব সবচেয়ে বেশি হবে। তাই জন্য 2 ডিগ্রিটা দুটো ক্ষেত্রেই, লার্জ স্মল লার্জার হোক আর স্মলার হোক, দুটো ক্ষেত্রেই 2 ডিগ্রিটা বেশি হবে। কিন্তু 1 আর 3 ডিগ্রিটা যখন করতে যাচ্ছি তখন আমাদের প্রবলেম হচ্ছে। তখন কি হবে না, 1-এ দেখছি 3টে হাইড্রোজেন বন্ডিং, তো 3 ডিগ্রিতে দেখছি 3টে প্লাসার প্লাসাই ইফেক্ট, তাহলে কোনটা দিয়ে বিচার করবো? তখন আমাদের ঝামেলা হচ্ছিলো। তখন এই ঝামেলাটাকে সলভ করার জন্য আমরা কী গিয়ে দেখলাম না, যদি 8টা স্মল হয়, আর এর সাইজ যদি ছোট হয়, তখন বলছে স্টেরিক এফেক্টটা খুবই কম। স্টেরিক এফেক্ট হলে কি হয় না, স্টেরিক এফেক্ট হলে হাইড্রোজেন বন্ডিংটা ঠিকঠাক হয় না। তাহলে স্টেরিক এফেক্ট হলে যদি হাইড্রোজেন বন্ডিংটা ঠিকঠাক না হয়, তাহলে আর গ্রুপটা যদি ছোট হয় তাহলে স্টেরিক এফেক্ট কম। তাহলে স্টেরিক এফেক্ট কম কম হলে কি হাইড্রোজেন বন্ডিং ভালো হবে, তখন হাইড্রোজেন বন্ডিংটা কিন্তু প্লাসাই এফেক্টের থেকে অধিক গুরুত্বপূর্ণ হয়ে গেল এই অনুবন্ধী অ্যাসিডের স্থায়িত্ব বিচার করার জন্য। তাহলে তখন তোমাকে কী করতে হবে, হাইড্রোজেন বন্ডিং দেখতে হবে। তাহলে তখন যদি হাইড্রোজেন বন্ডিং দেখি, তাহলে 1 ডিগ্রি ইজ মোর স্টেবল, বেশি স্থায়ী, তাহলে 1 ডিগ্রি ক্ষারকত্ব বেশি হবে 3 ডিগ্রির থেকে। আবার যদি আর গ্রুপটা লার্জ হয়ে যায়, যদি আর গ্রুপটা লার্জ হয়, তখন তোমাকে দেখ তখন কী হচ্ছে, স্টেরিক এফেক্ট হচ্ছে, কাজ করছে। স্টেরিক এফেক্ট কাজ করলে হাইড্রোজেন বন্ডিং ঠিকঠাক কাজ করবে না, তার হাইড্রোজেন বন্ডিং যদি না কাজ করে তখন আমাকে দেখতে হবে প্লাসাই এফেক্ট দিয়ে। তাহলে প্লাসাই এফেক্ট কোথায় বেশি, দেখো 3 ডিগ্রিতে প্লাসাই এফেক্ট বেশি, তাই জন্য লার্জ আর এর ক্ষেত্রে 3 ডিগ্রিটা 1 ডিগ্রির থেকে বেশি স্টেবল হয়ে যাবে, অর্থাৎ 3 ডিগ্রিটা 1 ডিগ্রির থেকে বেশি ক্ষারকত্ব দেখাবে। তাহলে এই হচ্ছে জলীয় দ্রবণে অ্যামিনের ক্ষারকত্ব। স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলো না। ক্লাস সংক্রান্ত কোনো বক্তব্য বা প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানাও। নেক্সট ক্লাসের নোটিফিকেশান সহজেই পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টিল দেন, স্টে হোম।